অনেকগুলা মনে করেন দাম বৃদ্ধির কারণে কত রকম দেখা যাচ্ছে, আর দিন না খাওয়া থাকে। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন রশিদ ভাইয়ের চায়ের দোকানে আসছি। এই রশিদ ভাই এখানে দীর্ঘদিন ধরে চায়ের ব্যবসা করতেছেন। রশিদ ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? ছিলাম ভালো আছি। আচ্ছা, তা আপনি এখানে ভাই কতদিন থেকে চায়ের দোকান করতেছেন? এখানে আমি 5 বছর ধরে। 5 বছর থেকে আছেন? জি। আচ্ছা আচ্ছা, আমাদের জীবনটা খুব দুর্দুঃখ হয়ে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি কোনো কিছুতে কোনো কিছু বুঝতে পারছি না। কেন এখন তো চায়ের দাম চলে না, দাম বাড়লে কি হবে? মালের দাম বেশি, কাস্টমার কম হয় আমাদের, আমাদের আয় উন্নতি খুব খারাপ, দিনকাল জীবন যাপন কাটতেছে না। যেটা আয় করি তার থেকে বেশি টাকা ঋণে থাকি। এই হলো আমাদের জীবন যাপন চলতেছে। আমাদের জীবন নিয়ে আমরা খুব টেনশন করি, সমস্যার ভিতরে আছি। আপনার তো মোটামুটি দেখতেছি দোকান অনেক মালামাল আছে। মালামাল থাকলে কি মালামাল বিক্রি নাই, আয় নাই? মানে আগের মতো মানে আপনাদের সবসময় ব্যস্ত থাকে দেখি। আমাদের কোনো ব্যবসা বাণিজ্যের আয় উন্নতি নাই, চিন্তা ভাবনায় আমরা সব পাগল হয়ে যেতেছি। আমাদের দেশের অবস্থা দুর্যোগ, দিন ধরে খালি দুর্যোগে আসতেছে। ব্যবসার আয় উন্নতি কিছু বুঝতে পারছি না। 5 টাকা পিস আমাদের জীবনে খুব দুর্যোগ যাইতেছে, দিন চলে না, খালি দিন যায় আর ঋণের সংখ্যা বাড়ে। একটা ব্যবসা থেকে আর একটা ব্যবসা যদি যাইতে যাই, এখানেও তো আমার লস দিয়ে ব্যবসা তৈরি করে নিতে হইবে। দুর্যোগের ভিতরে আছি, দিনকালের খুবই চলতেছে, খুব কষ্টে জীবন চলতেছে। মানে আগে যেমন বেচে কিনা হইতো, এখন কি কম হয়? অনেক অনেক কম, অনেক কম আমাদের বেচা কিনা। আগে যেরকম 10 কিলো সেল হয়, অনেক 1000-3000 টাকা সেল হয়, খরচার হার বাড়ছে, আমাদের দোকান ভাড়া সব খরচার হার বাড়ছে, কিন্তু আমাদের আয় বাড়ে না। আয় বাড়ে না, আয় দিন যাচ্ছে আর খালি কমতেছে। এইভাবে আমাদের আপনার এখানে মানে কোন ধরনের মানে লোকজন বেশি চা খেতে আসে? আমাদের এখানে এই কিছু লোক আছে, আপনার এই যে ইয়ের ছাত্র মাত্র বিভিন্ন সাইট, এগুলো এখন আসবো কি, এদের তো আয় খারাপ। এদের যেরকম আগে সংসারে 20,000 টাকা আয় করতো, সংসার চলতো, এখন 20,000 আয় করলে সংসার চলে না। এখন তো এরা খরচ করে হিসাব করে, আমাদের যে ব্যবসা এই ব্যবসাতে এরা মানুষের আউট ইনকামের টাকা দিয়ে আমাদের ব্যবসা চলে, সংসার খরচ বাদ দিয়ে যে টাকাটা থাকে এটা দিয়ে তো এরা চা পান সিগারেট খায়। অনেক তো আউট ইনকাম নাই, সংসারই চালাতে পারে না, এই জন্য তারা খাওয়া দাওয়া ছেড়ে দিছে। মানুষ খরচা আউট খরচাটা ছেড়ে দিছে, আমাদের ব্যবসাটা কিন্তু আউট খরচা লয়ে, আউট ইনকাম যাদের বেশি তারাই আপনার। তাহলে সিগারেট খেলে মানুষের 16 টাকা লাগে, হিসাব করে আগে 10 টাকায় যেমন 5 টাকা খামো, এরকম খরচা মানুষ চাপায় চলে। চাপায় চলে তো আমাদের ব্যবসাটা কম, মহান বর্তমানে আয় কম, ব্যবসা কম, এই তো জীবন যাপন চলতেছে। এই জীবন যাপন কেমনে কত বছর চলবো, আর কত বছর মানুষের কাছে 4-5 লাখ টাকা ঋণ হয়ে থাকবো, ঋণ দিয়ে জীবন যাপন। আপনি কি ওই সময় দিয়ে কিস্তি নেন? লোন তুলে ব্যবসা করি, লোন তো শোধ করতে পারি না, লোন থাকতে আবার লোন করা লাগবে, এটাই তো অবস্থা। লোন থাকতে লোন করে ব্যবসা করা লাগে, বেড়াদের সাথে মানিকদের প্রশ্ন একারায় টাকা পয়সা ঠিক মতন দিতে পারি না। আপনি মানে ছেলে মেয়ে কজন? আমার ছেলে মেয়ে 2জন। আচ্ছা, ছেলে মেয়ে 2জন টাকাতে ভাড়া থাকি, যে টাকা আয় করি এই টাকাতে আমার সংসার চলে না। আপনার এখানে তো মোটামুটি ব্যস্ততম জায়গা। ব্যস্ততম জায়গা থাকলে কি হবে, মানুষের যেরকম আপনি আয় করেন 20,000, আপনি 20,000 টাকা আয় করেন, আপনি তো 40,000 খরচ করতে পারবেন না। তখন আগে আপনার সংসারে ছিল 10,000 টাকা হলে সংসার করতো, 20,000 টাকা চলে না। আপনি যে বাইরে আউট চা সিগারেট পান খাবেন, অনেকগুলো তো আপনার খাওয়া ছেড়ে দিতেছে, তার মানে হিসাব করে আপনার সংসারের তো বাঁচার পরে তো এটি খাইবেন, আপনার সংসারই চলে না, আপনি কেমনে এই চিন্তা ভাবনায় আপনি খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছেন। এখন চা মানে এখন চা কত করে বিক্রি করতেছেন? অনেক চা বিক্রি করি 10 টাকা 8 টাকা, রং চা বিক্রি করি 6 টাকা 7 টাকা। অন আগে চা বিক্রি করতাম যেরকম 500 কাপ, অনেক চলে না 50 কাপ, এই রকম পরিস্থিতি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের মালের রেট বাড়ছে কিন্তু
সেল কমে গেছে, অনেক সেল কমছে, আগে থেকে অনেক আমাদের সেল কমছে, মালের রেট কিন্তু বাড়ছে। বললে কি আমরা বাড়তি দেখি না, আমি বাড়তি বেশি, কিন্তু আগের পরিমাণ সেল নাই আমাদের। আগে চিনি কত করে কিনতে? আগে চিনি কিনতাম আপনার 5-50 টাকা, অনেক চিনি কিনি 120-130 টাকা। ও আচ্ছা। আর এখন দুধ আগে কিনতাম 5-50-60 টাকা, এই দুধ একটা কিনে লাগে 95-90 টাকা। এই হলো অবস্থা। তারপরে যে পানি বুনি সবকিছু দাম বাড়ছে, আগের মতন সেই সেল নাই। আগে যে সেলটা ছিল সব মালের দাম বাড়ছে, মালের সাইজ ছোট হয়েছে। যেরকম আগে 5 টাকার মাল আমরা হয়েছে 10 টাকা, সাইজে ছোট, মানুষের আয় কম, মানুষ খায় না। আমি চিন্তা করে আমি 50 টাকা খরচ করে ফেলালে আমার বউ পোলাবনের জন্য কি রাখবো, এই চিন্তা ভাবনা করে মানুষ মন খাইতেছে খুব কম, অনেক হিসাব করে চলে মানুষ, সময়তে না খায় জীবন যাপন চলতেছে মানুষের। চিন্তা করে আমি 1 লাখ ব্যয় করে ফেলাইলাম, আমার ফ্যামিলি কি করব, ফ্যামিলির সংসার ঘর ভাড়া এই সেই, এই চিন্তা ভাবনা করে মানুষ অনেক হিসাব করে চলে। আপনার এখানে বেশিরভাগ শ্রমিক শ্রেণীর লোকজন বেশি খেতে? হ্যাঁ, আমাদের এখানে শ্রমিক শ্রেণীর লোক বেশি, রিক্সাওয়ালা সিএনজিওয়ালা এগুলো আয় খারাপ, এরা এই কারণে এখন খাওয়া দাওয়া কমাই দিচ্ছে, পরিস্থিতি খুব খারাপ, এই কারণে এরাই সব খাওয়া কমাই দিতেছে, কমায় সংসার চালা। আপনার কি মনে হয় সামনে কি ভালো দিন আসবে? মনে হয় না আমার দিন ভালো আসবে সামনে, সামনে দিন যাচ্ছে তো খারাপ হচ্ছে। এইভাবে যদি যুগ যুগ করে খারাপ হয় তাহলে মানুষের কাছে ঋণ নিতে যাচ্ছে থেকে পলাই যেতে হবে আমাদের, এছাড়া তো কোনো লাইন না। না পালাবেন কেন দেশে এখন? কিচ্ছু করার নাই তো, আপনার আয় না করতে পারলে আমি আপনার টাকা আপনার এক জায়গাতে ঋণ করলে ঋণের টাকা কেমনে দিব? মানে মোট কথা আপনার ঘাটতিটা পূরণ হচ্ছে না? আমার ঘাটতি পূরণ করতে পারি না আমি, তাহলে এক টাকা একজন তো ধান নিলে ঘাট টাকাটা কেমনে দিব? আমার তো আমার মতন পরিস্থিতি না থাকলে তাহলে বাধ্য মূল্যে টুক করে আমার বলাই দিতে, এছাড়া তো কোনো লাইন নেই। আমি তো চেষ্টা করতেছি, কিন্তু আমার যদি ব্যবসা বাণিজ্যে মাল আমদানি রপ্তানি হলে তো আমি টাকা পয়সা আয় করতে পারবো, দিতে পারবো। এইভাবে মানুষের কাছে জীবনযাপন চলে না। মানে এখন কি দোকানের ভাড়া কি বাড়ছে? দোকান ভাড়া আগের থেকে বাড়ছি না, আগে ছিল 100 টাকা, ওখানে 200 টাকা, মানে পার ডে 200 টাকা দেন? পার ডে 200 টাকা, আরও আছে কারেন্ট বিল পানির বিল এই মিলা 300-400 টাকা, একটা কর্মচারী আছে হের বেতন আছে 300 টাকা, এর খাওয়ান দাওয়ান হলে পরে হের বেতন মাসে 15,000 টাকার মতন করে যায়। এইভাবে বেচা কিনা করে সংসার চলায়া কেমনে চলবো? কর্মচারী বেতন 300 টাকা দিলে তার পিছনে সারাদিনে খাওয়ান দাওয়ানে আরো 200 টাকা খরচ আছে, তাহলে হেরো মাসে 15,000 টাকা খরচ। তারপর সংসার আছে, সংসারের কিছু মাসে আবারে যে 20-25-30,000 টাকা সংসারে খরচ লাগে। এইভাবে আয় ব্যয় করে জীবন চলবো? জীবন চলার মতন কিছু না। আসলে আপনার কথা শুনে খুব খারাপ লাগতেছে। এখন আপনার সামনে কি পরিকল্পনা আছে? আপনি কি চিন্তা? অন্য জায়গায় দোকান পাঠানোর চিন্তা ভাবনা করতেছি, যদি আল্লাহ দেয়, যদি ভালো জমজমার জায়গা পাই তাহলে অন্য জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। এখন যদি খারাপ এই পরিস্থিতি থাকে তাহলে তো অন্য জায়গায় যাওয়া লাভ নাই। অন্য জায়গায় গেলে একটা দোকান নিতে গেলে 1-2 লাখ টাকা অ্যাডভান্স দিতে হবে, তাও আমি দিতে পারবো না, পারবো কি না, আর এক জায়গাতে ঋণ করতে হবে, তো অনেক চিন্তা ভাবনার বিচ্ছে আছে। চিন্তা ভাবনায় মনে করেন চুল টুল সব পাইকে দিতেছে, মানসিক চিন্তা ভাবনা, চিন্তা ভাবনায় মাথার চুল পর্যন্ত পাইকে দিতেছে। এইভাবে ব্যবসা করে জীবনযাপন চলবো? যুগ যুগ বইরা মনে করেন যে আল্লাহর নাম নিয়ে বাইরে সকাল এক সকাল ভোর পাঁচটায় বাইরে রাতের 12-1 বাজে বাসায় যায়, তারপরও রোজ পাই না। শ্রম তো ঠিক দিতেছি কিন্তু আয় তো পাইতেছি না, চেষ্টা তো কমতে পারছি না, চালায় চালায় তো কোনো লাভ হচ্ছে না, জীবন খালি নিচের দিকে যাইতেছে, উপরের দিকে উঠতেছে না। আপনার সামনে যারা অনন্য চার দোকান তাদের সবারই একই পরিস্থিতি, আমাদের সামনে পিছে যা আছে সবাই সপ্তাহে সপ্তাহে মাসে মাসে চেঞ্জ হয়েছে দোকানদার, দোকানদাররা খালি চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জায়গাতে অন্য জায়গা যাচ্ছে, অন্য জায়গাতে অন্য জায়গা যাইতেছে, ব্যবসা ভালো নদী যাইতেছে, কিন্তু যাও তো মনে করেন পরিস্থিতি ভালো না, এক জায়গা তার এক জায়গা যায়, তবু তো মনে করেন পজিশন ভালো হয় না, কারণ সব জায়গাতে একই পজিশন হয় না। পজিশনটা আল্লাহ কবে ঘুরাইবো আল্লাহ ভালো জানে, আমরা তো আর জানি না পজিশন আমাদের ব্যবসার পজিশন কবে ভালো। এখন ওই যে মানে চা পাতা চিনি এগুলো সব এগুলোর দাম কমলে কমলে সুবিধা হয় আপনাদের জন্য? সব কিছুর দাম কমলে আমাদের জন্য অনেক সুবিধা, খালি সুবিধা না, তাহলে আমাদের বেচা কিনা বাড়তো, আয় উন্নতিও বাড়তো, আল্লাহ দিলে আমরা ভালো চলতে পারতাম, ভালো খাইতে পারতাম, তখন আমাদের দুর্যোগ জীবন চলতেছে। মানে সরকার যদি এটার প্রতি কিছুটা সহনশীল হয় বা সরকার যদি এর প্রতি আমাকে
একটু চাই তাহলে তো আমরা ভালো হয়ে গেছে, শহর সকল জনটা ভালো মানে চিনির দামটা কমলে আপনাদের জন্য অনেক সুবিধা হয়। হ্যাঁ, চিনি দুধ পাতি এগুলো সবকিছু যদি আবার আগের মূল্যে আসে তাহলে আমার বলে অনেক ভালো, অনেক ভালো হয়। হ্যাঁ, অনেক ভালো হয় আমার বলে যদি আমাদের কমতি থাকতো তাহলে আমরা কমতি বেচতাম, আগের দামে বেচতে পারতাম, কারণ আমরা যে পরের দামে বেচে আমাদের সেল কমে গেছে, অনেক সেল কমে গেছে, কমে যাওয়ার কারণে সব মালের দাম বৃদ্ধির কারণেই তো আমাদের এইসব সেল কমে গেছে। এই যে মানে কেক কত করে বিক্রি করতেছেন? এই কেক আপনার 10 টাকা পিস। ও, এগুলো তো আগে 5 টাকা করে ছিল। 5 টাকা ছিল, এখন 10 টাকা বিক্রি করছে। ও, এখন 10 টাকা করে বিক্রি করছে। এই 10 টাকার কেক 15 টাকা, 5 টাকা রুটি হচ্ছে 10 টাকা। আমরা এই সব মালামাল সবকিছু দাম বাড়াতে এখন মানুষ অনেক কিনছে। পাউরুটি কত করে বিক্রি করছেন? পাউরুটি 15 টাকা, আর এই যে ছোটগুলা 10 টাকা। আর এগুলো মনে করেন দাম বৃদ্ধির কারণে কতদিন দেয়া যাচ্ছে, আর দিন না খাওয়া থাকে, কিনে খাইলে আমার সংসার কিভাবে চলবে? মানে এই জন্য অনেকে না খেয়ে মানুষ আরো কেমন লোক আছে, দেখা যায় তিন বেলার খাওয়ান এক বেলা খাচ্ছে, যার আর্থিক ভালো আছে হে খাচ্ছে, যার আর্থিক ভালো নাই সে দুর্যোগ ভোগ করতেছে, এই পরিস্থিতি আছে, বুঝছেন? এই দুর্যোগ চলতেছে আমাদের দেশে, সামনে কি ওইটা উপর আল্লাহ ভালো জানে। আচ্ছা, আপনার জানতে পারি না। আচ্ছা, যাই হোক, আপনার জন্য শুভকামনা করি, আপনার ব্যবসার জন্য সামনে ভালো হয়, আল্লাহ ভরসা, আল্লাহ যদি দেয়, এবং আশা করি যেন এগুলো দাম কমে, তাহলে আমরা আপনার জন্য সুবিধা হয়। ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।